এমন শুনেছো যে দুই পক্ষের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলছে। হঠাৎ করে চিন্তা করে দেখো যে এক পক্ষের তলোয়ার পড়ে গেল বা ভেঙে গেল, খুবই আশ্চর্যজনক ভাবে অপর পক্ষ তাকে একেবারে মেরে ফেললো না, বরং কি করলো, তাকে আরেকটি তলোয়ার দিল এবং বলল চলো আমরা আবার যুদ্ধ শুরু করি। ঠিক এরকম দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছিল মানসিংহ ও ঈসা খাঁর যুদ্ধের সময়। হ্যালো বন্ধুরা, সবাইকে 10 মিনিট স্কুলে অনেক স্বাগতম। বুঝতে পারছো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বাংলার প্রথম পত্র সিলেবাসের আনন্দ পাঠের মানসিংহ ও ঈসা খাঁ গল্পটি। চলো আজকের ক্লাসে আমরা এই গল্পটির কোন বিষয়গুলো দেখে নিব এক ঝলক তা দেখে নিই। আজকের ক্লাসে আমরা শিখব শব্দার্থ টীকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য। তো চলো দেরি না করে আমরা মানসিংহ ও ঈসা খাঁ এই গল্পটির শব্দার্থ টিকাগুলো সবার আগে দেখে নিই। এই গল্পটি কিন্তু লিখেছেন ইব্রাহিম খাঁ। বরাবরের মতো আমরা সবার আগে শব্দার্থ টিকা দেখছি, কারণ যখন গল্পটা পড়বো তখন আমাদের অর্থগুলো বুঝতে অনেক সহজ হবে। শুরুতে এখানে দেখছি এগারো সিন্ধু, কিশোরগঞ্জের একটি নদী। মানসিংহ রাজপুত বীর। রাজা মানসিংহ ছিলেন রাজা ভগবান দাসের পালিত পুত্র। ভগবান দাস ভারতের পাঞ্জাবের সুবাদার অভিষিক্ত হলে মহারাজ মানসিংহ সিন্ধু নদের তীরবর্তী জেলাগুলি শাসন করেন। এরপর দেখছি ঈসা খাঁ পাঠানবীর, বাংলার বারো ভূঁইয়াদের একজন। ঈসা খাঁ সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়াদের নেতা ছিলেন। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। এরপর দেখছি দুর্জয় সিংহ, মানসিংহের সহচর। অসুররাজ, অসুরদের রাজা। গোষপদ মানে গরুর খুরের চাপে তৈরি গর্তকে কিন্তু বলা হচ্ছে এখানে গোষপদ। ক্ষত্রবীর মানে ক্ষত্রিয় বীর। বকরি মানে ছাগল। মেওয়া এটা এক ধরনের ফল বিশেষ। এরপর দেখছি বাজরা মানে শস্য বিশেষ। রাজপুতনা এটা মূলত ভারতের রাজস্থানের অপর নাম। কুর্নিশ মানে মাথা নত করা। আমরা বলি যে প্রজারা রাজার কাছে কুর্নিশ করলো, মানে মাথা নত করলো, তো এটাকে কিন্তু মূলত বলা হচ্ছে কুর্নিশ। এরপর দেখছি আহ্বান পত্র মানে দাওয়াত লিপি। ডগা মানে অগ্রভাগ। বহুত আচ্ছা মানে খুব ভালো। তকলিফ মানে কষ্ট। কথা সর্বস্ব, কথাই সার যেখানে। ফাঁদ শব্দটির অর্থ কি? কৌশল, ছল মানে পশু পাখি ধরার যন্ত্র বিশেষ। ওয়ার মানে আঘাত। অনুগ্রহ মানে দয়া। তো এর মাধ্যমে আমাদের শব্দার্থ টিকা অংশটি কিন্তু এখানেই শেষ হলো। এখানে প্রতিটি শব্দের অর্থ যদি তোমাদের খুব ভালোভাবে জানা থাকে এবং তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু গল্পটা পড়তে তোমাদের অনেক সহজ মনে হবে। এখন চলো আমরা মানসিংহ ঈসা খাঁ এই গল্পটির যে পাঠ পরিচিতি আছে, অর্থাৎ লেখক ইব্রাহিম খাঁ আমাদেরকে আসলে এই গল্পের সাহায্যে কি বলতে চেয়েছেন, চলো আমরা তা দেখে নিই। ইব্রাহিম খাঁ এই নাট্যাংশে হাজির করেছেন ঈসা খাঁ ও রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহানুভবতার কাহিনী। বাংলার পাঠান বীর ঈসা খাঁ দ্বন্দ্বযুদ্ধে নিহত করেন মানসিংহের বীর জামাতাকে। প্রতিশোধ নিতে মানসিংহ এগারো সিন্ধু ময়দানে ঈসা খাঁকে যুদ্ধে আহ্বান করেন। ঈসা খাঁ বীরত্বের সঙ্গে তা গ্রহণও করেন। যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন, কিন্তু ঈসা খাঁ নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে তার হাতে অপর একটি তলোয়ার তুলে দেন। ঈসা খাঁর বীরত্ব ও ঔদার্যে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুঁড়ে ফেলে জানান ঈসা খাঁর সঙ্গে তার কোনো যুদ্ধ নেই। তারপর দুই বীর পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন। দুজনেই ভারতের মোগল, পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনে দৃঢ় প্রতিজ্ঞ হন। অর্থাৎ এখানে ঈসা খাঁ ও মানসিংহের মধ্যে যুদ্ধের সূচনা কিন্তু হয় যখন তার মানসিংহের জামাতা দুর্জয় সিংকে হত্যা করা হয়। দুর্জয় সিং কিন্তু ঈসা খাঁর সাথে মল্লযুদ্ধে লিপ্ত হয়ে পরাভূত ও নিহত হন।
এখন জামাতার মৃত্যু সংবাদে ক্ষুব্ধ মানসিংহ অতঃপর নিজে ঈসা খাঁর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। পরপর তিন দিন উভয়ের মধ্যে উদয়স্ত যুদ্ধ হলো। তো তৃতীয় দিন কি হলো, যে যুদ্ধরত অবস্থায় ঈসা খাঁর তরবারির আঘাতে রাজপুত মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেল। তো নিরস্ত্র মানসিংহ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি অনেক অবাক হয়ে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হলেন, কিন্তু তাকে বিস্মিত করে বীর ঈসা খাঁ নিজের খাপ থেকে মানসিংহের হাতে তরবারি তুলে দিয়ে বললেন, নিরস্ত্র শত্রুর সাথে আমি যুদ্ধ করি না, এবার এই তরবারি দ্বারা পুনরায় যুদ্ধ শুরু করুন। ঈসা খাঁর এরূপ সৌজন্য বীরত্ব দেখে মানসিংহ অভিভূত ও বিস্মিত হলেন এবং যুদ্ধের পরিবর্তে ঈসা খাঁর সাথে বন্ধুত্বের আলিঙ্গনে আবদ্ধ হলেন। অতঃপর মানসিংহ সসম্মানে বীর ঈসা খাঁকে সম্রাট আকবরের দরবারে নিয়ে এলেন। পরাক্রমশালী মুঘল সম্রাট আকবর সব বর্ণনা শুনে ঈসা খাঁকে তার দক্ষিণ পাশে পৃথক মসনদে উপবেশন করার অনুমতি দিয়ে তাকে সম্মানিত করেন। এটা মূলত আমরা যখন গল্পটা পড়বো তখন কিন্তু ঘটনাগুলো আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে এই গল্পটার পাঠের উদ্দেশ্যটা কি দাঁড়ালো? নাট্যাংশটিতে মোগল ভারত আমলের বীরত্ব, মহানুভবতা ও ভ্রাতৃত্ব বোধের পরিচয় ফুটে উঠেছে, প্রতিফলিত হয়েছে মানুষের উদারতা ও মহানুভবতা। একদমই তাই, কারণ এখানে কিন্তু ঈসা খাঁ চাইলেই তিনি কিন্তু সেই সময় যখন মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি কিন্তু চাইলেই তাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা করলেন না। তিনি কিন্তু আবার বললেন যে পুনরায় যেন যুদ্ধ শুরু করা হোক। তো এই বিষয়টা থেকে কিন্তু এই যে বীরত্ব, এই মহানুভবতা এবং ভ্রাতৃত্ববোধের যে পরিচয় সেটা কিন্তু আমরা এই নাট্যাংশটি থেকে আমরা কিন্তু পাবো। তো চলো আমরা এই নাট্যাংশটি যিনি লিখেছেন অর্থাৎ ইব্রাহিম খাঁ আমরা তার সম্বন্ধে এখন জেনে নিই। ইব্রাহিম খাঁর জন্ম 1894 খ্রিস্টাব্দে টাঙ্গাইলের এক কৃষক পরিবারে। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে পরিচিত। অসাধারণ অনেক ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ কামাল পাশা, আনোয়ার পাশা প্রভৃতি নাটক, আলুবোখরা, দাদুর আসর গল্পগ্রন্থ, ইস্তাম্বুল, যাত্রীর পত্র, ভ্রমণ কাহিনী। বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য তিনি 1963 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান। ইব্রাহিম খাঁ 1978 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। উদার মানবতাবাদী ইব্রাহিম খাঁর সাহিত্য চর্চার প্রধান উৎসই শিক্ষা এবং সংস্কার। তিনি মূলত সংস্কারকী। অসংখ্য শৈবাল দামে আচ্ছন্ন স্রোতধারার সংস্কারকেও কিছুটা বিপ্লবী ভূমিকা গ্রহণ করতে হয়, তিনি কিন্তু তা করেছেন। তো আমাদের আজকের ক্লাসটি কিন্তু এখানেই শেষ হলো এবং এখানে লেখক পরিচিতি অংশে যে বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে, এখানে জন্মসাল এবং মৃত্যুসাল এবং কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় মৃত্যুবরণ করেছেন এবং তার যে উল্লেখযোগ্য গ্রন্থ, নাটক, গল্পগ্রন্থ ও ভ্রমণ কাহিনীগুলো আছে এই প্রতিটি বিষয় কিন্তু তোমাদেরকে অবশ্যই নৈবর্তিক অংশ কিংবা জ্ঞানমূলক অংশের জন্য মনে রাখতে হবে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আশা করছি আজকের ক্লাসের সমস্ত বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যে কোনো সমস্যায় তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা মানসিংহ ঈসা খাঁ এই নাট্যাংশটি শুরু করব। তো বুঝতেই পারছো পরবর্তী ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একদমই মিস দেওয়া যাবে না। তোমরা কিন্তু আমাদের 10 মিনিট স্কুল অ্যাপটি ডাউনলোড করতে একদমই ভুলবে না এবং চাইলে তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারো www.10minuteschool.com। তোমাদের সবাইকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন, যে তোমাদের জীবনে এরকম কোনো বীরত্বপূর্ণ ঘটনা কি ঘটেছে, থাকলে তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ।